মায়ের হাতের সব রান্নাই কিন্তু স্পেশাল হয়, আর তার মধ্যেও কিছু কিছু রান্না থাকে যেগুলোর স্বাদ কিন্তু সবসময় মুখেই লেগে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঐশীজ কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই স্পেশাল আমার মায়ের হাতের একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর এই রান্নাটা আজকে আমি করছি করলা চিংড়ি মাছের ঝোল। আর একদমই তিতে ছাড়া কিন্তু এই রান্নাটা খুবই মজার হয়, বাড়ির ছোট বড় সব কিন্তু ভীষণ পছন্দ করে। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি বড় সাইজের করলা নিয়ে নিয়েছি। আজকে যেহেতু করলার ঝোল করছি তার জন্য কিন্তু আমি বড় সাইজের একটি করলাই নিয়ে নিয়েছি। আর এই করলাটাকে আমি প্রথমে চার খণ্ড করে নিচ্ছি। আপনাদের করলার সাইজ যদি ছোট হয় তাহলে দুই খণ্ড বা তিন খণ্ড করে নিতে পারেন, তবে সাইজটা একটু বড় রাখবেন। আর ঝোল করলাতে কিন্তু সাইজটা একটু বড় রাখলেই বেশি ভালো লাগে, খেতেও মজা, দেখতেও সুন্দর। এখন আমি এই চার খণ্ড করলার একটি খণ্ড নিয়ে তার মাছ বরাবর কেটে নিয়েছি এবং মাছের ভিতরে যে বিচিগুলো ছিল সেগুলোকে ফেলে দিয়ে করলাটাকে ছোট ছোট সাইজ করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একদম পাতলা পাতলা করে কেটে নেবেন, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে, তিতের ভাবটা কিন্তু অনেকটাই কম মনে হবে। দেখুন আমি কিভাবে কেটে নিলাম, আপনারাও ঠিক করলা ঝোল করার সময় এইভাবে করলাগুলোকে কেটে নেবেন। এখন আমি সবগুলো করলা কিন্তু তাড়াতাড়ি কেটে নিব। আমি কিন্তু সবগুলো করলাই খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখুন, আর কেটে কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি দুইটি আলু নিয়ে নিয়েছি, একটি ছোট এবং একটি বড় সাইজের আলু। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এখন আমি এই আলুটিকে ভালো করে ছেলে নিচ্ছি। করলার ঝোলের সাথে কিন্তু অবশ্যই আলু দিবেন, তাহলে কিন্তু করলার যে একটি তিতে ভাব আছে ওটা একদমই চলে যায়। আর করলার ঝোলের সাথে আলু দিলে কিন্তু তরকারিটা অনেক মজাও হয়। তো তার জন্য আমি এই আলু দুটোকে পাতলা পাতলা করে করলার মতো করেই কেটে নিব। আলু দুটিকে খুব সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি এই আলু আর করলাটাকে কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি কিছু মাঝারি সাইজের চিংড়ি মাছ। আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই ঝোল তরকারিটা করতে পারেন, তবে এই সাইজের চিংড়ি মাছটা দিয়ে এই ঝোল তরকারিটা করলে কিন্তু তরকারিটা অনেক বেশি ভালো লাগে। আর চিংড়ি মাছটা কিন্তু এই করলার ঝোল রেসিপিতে অবশ্যই দিবেন, তা না হলে কিন্তু এই ঝোল তরকারিটার আসল স্বাদটা পাওয়া যাবে না। এখন আমি চলে এসেছি রান্নায়। রান্না করতে করতে আপনাদের পরবর্তী মশলাগুলোকে কিন্তু দেখিয়ে দিব। প্রথমে আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিবেন। তেলটা একটু গরম করেই আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি। চিংড়িটাকে আমি একটু হালকা আগে ভেজে নিব, তার জন্য কিন্তু তেলের মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর চিংড়ির সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো। তো আজকের রান্নাটায় মরিচের গুঁড়োটা খুবই কম ইউজ করব, তার জন্য শুধু এই চিংড়ি মাছের সাথেই কিন্তু একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়াম লো ফ্লেমে রেখে এই চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর সাথেই দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুনের কোয়া। আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে এই করলার তরকারিতে যদি কয়েক কোয়া আস্ত রসুন দেওয়া হয় তাহলে কিন্তু করলার যে তিতে ভাবটা থাকে এই তিতে ভাবটা একদমই থাকে না। আর এই রসুনটা যেহেতু রান্নার পরে একটু মিষ্টি মিষ্টি লাগে সেহেতু কিন্তু এইরকমভাবে আপনারা কয়েক কোয়া বড় রসুন দিয়ে দিতে পারেন। চিংড়ি মাছ আর রসুনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব মশলা কিন্তু দিয়ে দিবেন। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়েই এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি দুই তিনটি কাঁচামরিচ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝাল দিবেন, তবে কিন্তু তিতার তরকারিতে ঝালটা খুবই কম রাখতে হয়। এখন এগুলোকে আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা এবং এক চামচ পরিমাণ জিরা বাটা।
আর এখন এই মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে এর মধ্যে অ্যাড করে দিব সামান্য একটু পানি। পানি অ্যাড করে দিলাম গুঁড়ো মশলাগুলো দেওয়ার জন্য। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের তরকারির অনুযায়ী লবণ অ্যাড করে দিবেন। এখন এই মশলাগুলোকে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আমি 2 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। তো তার জন্য কিন্তু আমি এই মশলাটাকে এখন ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর। আমার এই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবেই কষানো হয়ে গিয়েছে, তেলও উপরে ভেসে উঠেছে। এখন আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিব ধুয়ে রাখা করলা এবং আলু। আর করলা আর আলুটাকে যে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি 4-5 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই করলা আর আলুটাকে দিয়ে আলু আর করলাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব। এবং মিশিয়ে দেওয়ার পরে আমি আবারও ঢেকে দিয়ে 4 থেকে 5 মিনিট ভালো করে কারিটা কষিয়ে নিব। এই তরকারিটা যতটা ভালো করে কষানো হবে ততটাই তরকারিটা মজা হবে। তরকারিটা ঢেকে দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এই তরকারিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি এই তরকারিটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে এই তরকারিটা আমি আবারও ঢেকে দিয়ে প্রায় 10 মিনিট মতো জাল করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। আমার তরকারিটা কিন্তু প্রায় হয়েই এসেছে। আমি কিন্তু এই তরকারিটা ঝোল আর টানাবো না, যেহেতু আজকে ঝোল তরকারি রান্না করেছি সেহেতু কিন্তু ঝোলটা আর টানানো যাবে না। আর এই তরকারিটা গরম ভাতের সাথে যে কতটা মজা লাগে আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। বাসার ছোট বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে এই তরকারিটা। একবার হলেও কিন্তু গরমের দিনে এই রেসিপিটা বাসায় তৈরি করবেন। আর যদি আপনাদের আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।